বন্ধুরা, আজকে আমরা যাবো শ্রাবণী মেলাতে। মিঠাই আর মামুন রেডি হচ্ছে। এখন বাজে বিকেল 5টা, আর 5:30টার সময় আমরা পৌঁছে যাবো। জানি না এত তাড়াতাড়ি মেলা খুলবে কিনা। এখন আমি জুতোটা পরে নিচ্ছি, আর মিঠাই তো এত খুশি, খুশির ছোটে মিঠাই জনি জনি পোয়েমটাও বলে দিল। মিঠাই এখন জুতো পরবে, ও একা একাই পরবে, কাউকে পরাতেও দেবে না। দেখো এখন আমরা বেরোচ্ছি আমাদের গেট দিয়ে, আর মিঠাই দেখো কোথায় বসে আছে। এই মেলাটি হলো দুর্গাপুরের গ্যারেজ মোড়ের কাছে, এখান থেকে 10 কিলোমিটার। আমাদের যেতে মোটামুটি আধা ঘন্টা মতন লাগবে। দূর থেকে মেলার মাঠটি দেখতে পাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে মেলা এখনো শুরু হয়নি। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তবে যাই হোক বন্ধুরা, এসেই যখন পড়েছি এই সময়, তবে এই অবস্থাতেই মেলাটা তোমরা একবার দেখে নাও যে কীরকম হতে পারে। তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, খুব একটা বড় মেলা না। যেমন দুর্গাপুরের রথ মেলা কিংবা চিত্রালয় মেলা, এই মেলাগুলোর মতো অত বড় মেলা না, ছোটোখাটো একটা সুন্দর মেলা। মেলা ঘোরা হয়ে গেল, এবার দেখা যাক সন্ধ্যার পরে কিরকম হয়। আর বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা আবারও চলে এসেছি মেলাতে তোমাদের দেখানোর জন্য যে সন্ধ্যার সময় কিরকম জমাটি হয় মেলাটি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেলার বন্ধ দোকানগুলো খুলেছে এবং লোকজনেরও কিছুটা ভিড় হয়েছে। তবে আমার মনে হচ্ছে 8টার পরে আরও ভিড় হবে। বন্ধুরা, মামুনি যে ছাঁচিনিটা দেখছে, এর দাম হচ্ছে মাত্র 15 টাকা। এখানে কম দামে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর এই দোকানটার থেকে আমরা চীনামাটির একটা কাপ আর একটা কেটেল নিলাম। তো এই দুটো, কেটেলটা নিল 90 টাকা আর কাপটি নিল 20 টাকা। তো দামটা আমার ঠিকঠাকই মনে হলো, জিনিসটাও আমার ঠিকই মনে হলো। বন্ধুরা, মামনি ইনভিটেশনের গহনা নেবে বলে ঘুরঘুর করছে, কিন্তু আমি স্ট্রিক্ট, আমি নিতে দেবো না। বন্ধুরা, এই মেলাটিতে তোমরা আসতে পারো, আমার তো ঘুরে বেশ ভালোই লাগলো। আর সব থেকে ভালো লাগলো যে এই মেলাটিতে আমার যেটা মনে হলো যে এখানে ঠিকঠাক দামে বেশ ভালো জিনিস পাওয়া যায়। আজকের ব্লগটি এখানেই শেষ হলো। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট বন্ধুরা।